সন্ত্রাসের লাইনে যে যখন ইচ্ছে ঢুকতে পারে কিন্তু ছাড়তে পারে না। সবচেয়ে বড় বিষয় হলো যে এই লাইনের নিয়ম ভাঙে সে মরে যায়। এখানে সে বন্ধু হোক আর যতই বিশ্বাসী হোক, সব কাজের পেছনে এখানে একজন কাজ করে, সে হলো গড ফাদার। তোর বাবলার সাথে উপরে থাইকা বিনা তারে কথা কই। এরপরে নাম্বার তোর ওস্তাদ বাবলার। তাদের থেকে নিচে যখন পড়লো না মাথাটা একদম ডিমের মতো ফাটাল। কাকে তুই মানুষ কোন করছো? তুই ডরে যোস পেয়ারি, এরপর আরো খুন করুম, পরের নাম্বার ওই শালা বাবলার। খালাস হইলে পুরা শহর আমার দখলে। বাতিটা জ্বালা না পেয়ারি, তরে পরাণ বুড়ে দেখি। বাবলা ভাই, আব্দুলকে খুন করার আগে তোর ভেবে দেখা উচিত ছিল। আব্দুল আমার লোক, আর আমি মৃত্যুর পরোয়া নিয়ে ঘুরে বেড়াই। আমার গায়ে যারা নাম্বার লাগানোর চেষ্টা করে তাদের আমি বেঁচে থাকতে দেই না। পেয়ারি, লাশ আমার লোক নিয়ে যাবে, তুই মুখ বন্ধ রাখিস। Thank you.
ওদের পেছনে টাকা ইনভেস্ট করে লাভ কি? বাবলার গায়ে আজ পর্যন্ত তোরা একটা ফুলের টোকাও দিতে পারিস নি। ঠিকানা না পাইলে বস আমরা কি করব? বাবলার কোনো ঘর নাই, বাড়ি নাই, কই থাকে না জানলে কার উপরে অ্যাটাক করুম? আরে বাবলার ঠিকানা নেই বুঝলাম, কিন্তু আজম খান? আজম খানের বাড়ি স্যার ক্যান্টনমেন্টের চেয়েও বহু সিরিয়াস কেস, গলির কুত্তা ঢুকলেও লাশ হয়ে ফেরত আসে। আমি কোনো কথা শুনতে চাই না, ক্ষমতায় আসার জন্য পুরো শহরের দখল আমি চাই, ভয় দেখিয়ে কাজ না হলে টাকা দিয়ে, আর তাতেও কাজ না হলে লাশ বানিয়ে গুম করে ফেলতে হবে। কিন্তু যেভাবে হোক রাস্তা থেকে সরিয়ে দিতে হবে বাবলাকে, বাবলা ছাড়া আজম খান অচল, লংরা ঘোড়া, বাবলা শেষ তো আজম খানও শেষ। মাথা ঠান্ডা রাখার লিগা মাখালারা কত তাবিজ কবজ করছে, কিন্তু কাম হয় নাই, মাথা আমার ঠান্ডা হয় নাই। কেমনে ঠান্ডা হইব? সরে বাচ্চারা গিরিনি করে আমার লগে, এই আজম খানের লগে। গুরু বিশ্বাস করেন, গুরু আপনার সঙ্গে ফিরে দিব। গুরু আমার নতুন করে কখন শিখাস, আমার হাইকোর্ট দেখাস, হারামের বাচ্চা। পাঁচ টাকালে ঢাকা শহরে আইসি, আর 5 কোটি টাকা আমার বিছানার তলে থাকে, চোখের নজর দেখলে বুঝতে পারি কার দূর কত দূর। স্বর্ণ কই রাখছ? স্বর্ণ কই রাখছ? হেলাল সুতাপুর যা, স্বর্ণগুলি নিয়ে আয়। কুতুব যদি ভেজাল করে আর কুতুবগিরি একেবারে সাইজ করে দিবি। জি গুরু। আয় বাবলা। গুরু ওকে কোথায় পেলেন? বেনাবল থেকে হেলাল ধরে আনছে, 10 মিনিট লেট করলে হারামজাদা বর্ডার ক্রস করে চলে যেত। স্বর্ণ খোঁজ পাইছি, হেলাল আনতে গেছে। বাবলা কি করলি তুই, জানা হলি কেন? একবার যে বেইমানি করে তাকে বিশ্বাস করা ঠিক না। এক এক কইরা যদি এমনি লোক কমতে থাকে তাহলে তুই গ্যাং চালাবি কেমনে? এত বড় এরিয়া তুই কাবার নিবি কেমনে? প্রয়োজনে নতুন করে লোক নেব, তবু বেইমানকে বিশ্বাস করব না। নতুন লোক প্রত্যেক দিন কই পাবি? দল চালাইতে হইলে এমন পোলা লাগব যে কথার আগে আঙ্গুলে টান দিবার পারে, চোখের পলকে টান নিবার পারে, কই পাবি এমন পোলা? মুন্না ভাই আগামীকাল ফাইভ শুটার আজাদের জামিন হচ্ছে, আজাদ এলাকা ফিরে এলে আমাকে এলাকা ছাড়তে হবে। মুন্না ভাই আমি এলাকা ছাড়তে চাই না, এই ব্যাগে 5 লাখ টাকা আছে, আমি চাই আজাদের এলাকা ফিরে না আসুক। কারিশমা করে আপনাকে খালাস করে নিয়ে আসলাম। কামের কাম করছেন, এই নেন টাকা, বাকিটা পরে পাবেন। আচ্ছা আচ্ছা ওকে। কেসে ডেট পড়ছে নাকি? কেসের ডেট না, তোর মুহূর্তের ডেট।
গায়ে রক্তের দাগ কেন মুন্না? আজকে আর কাল সর্বনাশ করেছিস। আরে কি সব আমল তামল কইতেছো, রক্তের দাগ না, রং রং, লাল রং, সারাদিন ক্লাবে রং করছি। আমাকে তুই বোঝানি হলো রং কোনটা আর রক্ত কোনটা? আমি কি কিছুই বুঝি না? কোন কুক্ষণে যে তোকে আমি পেটে ধরেছিলাম। দাঁড়াও, মা আমি দেখতেছি। তোর সাথে কথা ছিল। কে আপনি, কি চান? কথা বলো। হ্যালো, বাবলা মুন্না। কাজ করবে আমার সাথে? এই জন্যই তো আশা। আমার হয়ে কাজ করার মানে জানো, টাকার ক্ষমতা সাগরে তুমি ভাসবে। পিস্তলের গুলিতে মরতেও তো পারি। মরতে ভয় পাও? বেঁচে থাকতে ভালোবাসি। ডিমান্ড কত? রেটটা আপনিই কন। তোমার জন্য 25, আর তোমার ছেলেরা প্রতি মাসে 10। এই টাকা তোরা এখনই কামায়। কাজ ভালো করলে টাকাও বাড়তে থাকবে। হইব না, আমার 50 আর ও গলে গা 30। মামা বাড়ির একদার এলাম। কি বলছেন বাবলা ভাই, এত টাকা ওদেরকে কেন দেবো? ঠিক মতো পিস্তল ধরতে জানো না, মাসে 50 বললে হলো। পিস্তল ধরতে না জানলে বাবলা ভাই মুন্নার ডাইকা পাঠাইতো না, আঙ্গুলে টান দিয়ে দেখাই দেবো। কি আমার দেখাবি? কি দেখাবি? কি দেখাবি? তুই কি দেখাবি? কি করছিস? নিজেদের মধ্যে ঝগড়ার জন্য আমি মুন্নাকে ডেকে আনিনি। হেলাল, তুই অন্য ঘরে যা। যা বলছেন যা যা। তুমি যা বলেছ তাই পাবে, কিন্তু বিনিময় আমার কাজ চাই। কি কাজ? সেলিমের লাশ। কোন সেলিম? সরাওয়ার্দী হাসপাতালের ঠিকাদারি নিয়ন্ত্রণকারী। লাশ পড়বে। কাজের ছেলে কিন্তু ঘাড়তেরা। পুরুষের জিদ থাকা ভালো। হ্যালো, নতুন লোক নিলে কন্ট্রোল করতে পারবি তো গুরু? আপনি জানেন কি করে? ভাতে টিপ দিলে ডেকচির খবর পাই। বেগুন বাড়ির মুন্না কারো কথা শোনে না, ও মেন্টাল উড়ে খুব বেশি। সুতায় বেশি ডিল দিস না বাবলা। কোনো চিন্তা নেই গুরু, পাখি ক্লান্ত হলে নিজেই মাটিতে নেমে আসবে। তোরা পজিশনে থাক। ঠিক আছে রহমান, বিলিং সেকশনে গিয়া আগের বিলটার খবর নে। আচ্ছা, আর তুই এমডি রে গিয়া আমার কথা কবি, পরের বিল পেতে দেরি হইলে ওরে কিন্তু বালিশ ছাড়া শোয়া দেবো। যা। ঠিক আছে সেলিম ভাই, চল। আমার মেয়ের বাচ্চা, আমার মেয়ের সিট পাইছে। বাবা বাবা, আমার মেয়ের বাঁচাও, ওরা আমার মেয়ের সিট দিতেছে না, ওরা আমার মেয়ের সিট দিতেছে না, তুমি একটু কুয়ে দাও বাবা। আমি তোমার পাঠান বলছে। ও
ও মাই গড, সেন্ট্রি স্যার, পোস্টমর্টমের ব্যবস্থা করো। ইয়েস স্যার। বাবলা ভাই, মুন্নার ছেলেকে নিয়ে আমার টেনশন লাগে, ভীষণ রক্তেরা। রক্তেরা বলেই সেলিমের মতো ক্রিমিনালকে তার এলাকায় ঢোকে তার ঘাঁটিতেই তাকে শেষ করে দিয়েছে, বাঘের বাচ্চা। যদি কোনো ভুল করে বসে তখন তার মাসুল কে দেবে? মুন্নাকেই দিতে হবে। গায়ের উপর থেকে সরো না প্লিজ, সকালে আমার শুটিং আছে। শুটিং আছে মানে? তোমার কাজই কি সবকিছু? আমার কোনো প্রয়োজন কি তোমার কাছে নেই? থাকলেই বা কি, ডাকলেই তো তোমাকে আর কাছে পাচ্ছি না। কি করবো বলো, দলে নতুন লোক নিয়েছি, ওদের সময় দিতে হয়, আর তাছাড়া গুরুর ব্যবসা তো আছে। তোমাদের এই ব্যবসা নিয়ে আমার যত ভয়, প্রতিটি মুহূর্তে তোমাকে নিয়ে আতঙ্কে থাকি। কেন, তুমি আমার কে? আমাকে নিয়ে তুমি ভাববে কেন? আমি আমি তোমার শেওড়া গাছের ভূত, তোমার উপর ভর করেছি, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি না। ছাড়তে আমিও তোমাকে পারবো না নূপুর, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবাসবো। দোষালা, এত রাত হয়ে গেল, কারো আসার কোনো লক্ষণই নাই, আর ভাল লাগে না, এত অস্থির হয়েছিস কেন? আইসা পড়বো এই জন্য? এই শালা, আমি আর এই ধান্দার মধ্যে বেশি দিন নেই, ভাবছি ফিল্মের ব্যবসায় নামবো, ঝামেলা কম লাভ বেশি, কোটি কোটি টাকা কামানো যায়। শুনেছিস কমলার বড় মাস 6 কোটি টাকা ব্যবসা করেছে? ভালো কইছস, এক কাম কর, নিজে লিবি হিরোইনের জায়গা, ভালো মার্কেট পাবি। কি কি কইলি মুন্না, তুই শালারে কিছু কবি নাকি দিমু শিশে ঢুকে? কি আমার গায়ে শিশে ঢুকবি শালা হিজরা? আহ থাম তো, খালি পেঁচাল। আরে চায়ের পেটি মাল দিয়ে দে। চায়ের পেটি মানে কি কইতে আস, ব্যাপারটা কি? বাবলা ভাই যা দিতে কইছে তাই তো দিতাছি। বাবলা বাবলা বললি হলো? ওই বাবলা কি গোট ফলেন নাকি? হ্যাঁ বুড়ো সাথে আমি বুঝবো, আমি টাকা দিয়ে যাচ্ছে, 6 পেটি মাল আমার গাড়িতে উঠে দে, যা। কি হলো? বাবলা ভাই কথার বাইরে কোন মাল দেওয়া হইব না, কথা কম করো, 6 পেটি মাল দে। 4 পেটি মাল নিলে নে, নাইলে ফোট যা। আরো তো তোরা মাল পাঠাও, সবাই ভালো, আমি ম্যানেজ করতেছি। পুলিশের পাটে পড়ে গেলাম, আল্লাহ জানে কপালে কি আছে। এই এদিকে এদিকে। আমাকে বলছেন? হ্যাঁ, ওই দাঁড়ায় দাঁড়ায় কি করতেছিলি, কোত্থেকে আসলি? নাইট শোতে বলাকে ছবি দেখে আসলাম। কি ছবি? গুন্ডা পুলিশ। গুন্ডা পুলিশ? গুন্ডা পুলিশ বাইর করতে বলছে? এত রাইতে এলাকায় কি করতে গেছিলি? সিনেমা বাইর করতেছি তোর সিনেমা।
আরে বাবলা, আপনি মোস্তাক ভাইকে দরকার কোথায়? পুরনো অভ্যাস, উপরে ছত্রিশ চব্বিশ ৩৬ নিয়ে ব্যস্ত আছে। অভ্যাসটা আর বদলালো না? যান উপরে যান। মা দরজা খোলো মা। কোথায় ছিলিস সারা রাত? তোর জন্য দুশ্চিন্তায় আমি অস্থির। আস্তে মা, সাথে বাবলা ভাই। কে? বাবলা ভাই। বাবলা ভাই আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর মা আমার বস, আমার নতুন চাকরি দিছে, আর উনি নুপুর আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এসো বাবা, ভেতরে এসো। বসো বাবা, বসো। কি দেখছো বাবা অমন করে? আপনাকে। আমার মাকে আমি কখন দেখিনি তো। আপনাকে দেখে মনে হচ্ছে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই আপনার মতনই হতো। তাহলে ধরে নাও আমি তোমার মা। মুন্না সারা রাত অফিসে আটকে ছিল তো, তাই পৌঁছে দিয়ে গেলাম। তোমরা বসো, আমি চা করে আনছি। মুন্না, এটা কি তোমাদের নিজেদের বাড়ি? না, ভাড়া থাকি। ও, বাসা বদলে ফেলো, একটা ভালো বাসা নিয়ে নাও। সব টাকা খরচ করলে চলবো কেমনে? ওকে, তুমি কাল ঠাকুরের কাছ থেকে তোমার ফ্ল্যাট আর গাড়ির চাবি বুঝে নেবে, ঠিক আছে? সত্যি বাবলা ভাই, সত্যি। শুধু চা আর কিছু নাই মা? না আনলে থাকবে কি করে? কোনো অসুবিধা নেই, আপনাকে আর কষ্ট করতে হবে না খালাম্মা, আপনি এত ব্যস্ত হবেন না তো। বাহ, অপূর্ব চা। কিসের অপূর্ব? চায়ে তো চিনি নেই মা। চিনি নেই তো কি হয়েছে? মায়ের মমতা তো মিশে আছে। নিজের মায়ের কথা আজ বড় বেশি মনে হচ্ছে। হ্যালো বাবলা, মুন্না বললাটা তো সাথে আছে? জি গুরু। ওরে নিয়ে এক্ষুনি আমার বাড়িতে আয়। জি গুরু, আসছে। মুন্না জি, চলো। কোথায় যাচ্ছ? তুমি বসে খালাম্মার সাথে কথা বলো, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। চলো চলো। বড় দুঃখী ছেলে, খুব সহজ সরল। তুমি সিগারেট খাচ্ছ? মন খারাপ হলে দুই একটা খাই। মেয়েদের সিগারেট খেতে নেই মা, সন্তানের অমঙ্গল হয়। পাবলার সাথে যারা চলে মঙ্গল অমঙ্গলের কথা তারা ভাবে না মা, যখন যা আদেশ তাই তাদের মেনে চলতে হয়। গুরু, এই যে মুন্না। খুব তেজ হয়েছে তোর, পাকলা হয়ে গেছে, উঠতে চাস? এত কয়নের পরে মানিকরে তুই ছয় ফিটি মাল দিলি না কেন? মুন্না ঠিক তাই করেছে যে আমি তাকে করতে বলেছি। মানে তুই আরো কইছস মানিকরে তোর সাথে বিয়া দেবে করতে? না, আমি ওকে বলেছি চার ফিটি মাল দিতে, ও তাই দিয়েছে। মার্কেটে মালের রেট বেশি, কিন্তু মানিক আগে রেটে মাল চাইছিল, তাই মুন্নাকে আমি নিষেধ করেছি। আর আমি বুঝলাম, তাই বলে ওর সুর আমাকে বাপ্পার তুলে গেলে দেবে, আমাকে খুন করে হুমকি দেবে? কুত্তা অবাস্য, মিথ্যা কথা কেন কইলি? কেন কইলি মিথ্যা কথা? কখন তোর আমি গালি দিছি? কখন? একেবারে জানে শেষ করে ফেলাবো। মুন্না, পিস্তল নামা। দেখলেন দেখলেন গুরু,
আপনার সামনে আমার ভাইকে খুন করতে চাচ্ছে। বাবলা মুন্নারে সামলা। মুন্না বাইরে যা, বাইরে যা বলছি। মুন্নার মতো ছেলে প্রতিদিন পাওয়া যায় না, খুব ফ্রাস্ট্রেটেড। মুন্না যদি আমাদের সাথে না থাকতো তাহলে এতদিন আমাদের শত্রুরা ওকে হাত করে নিত, আমরা তাকে বিপদে পড়তাম। এরপরও যদি মুন্না কোনো বাজে ব্যবহার করে থাকে আমি তার হয়ে আপনাদের কাছে মাপ চাইছি। আসি গুরু। বাবলাকে আপনি বড় বেশি ছাড় দিয়ে রেখেছেন গুরু, একদিন দেখবেন বাবলা আপনাকে সরিয়ে দিয়ে এ শহরের গডফাদার হয়ে বসে আছে। বাবলার মতো বিশ্বাসী লোক ছাড়া গ্যাং চালানো যায় না। গ্যাং চালাতে হইলে বাবলার মতো সেনাপতি লাগে, মুন্নার মতো হিটার লাগে, তোদের মতো লোক দিয়া। ও বাপরে বাপ, মনে হয় জানটা বাইরে যাইব। ওই যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাইস। বাবলা একটা ডিস্টার্ব, সমস্ত কাজ কর্মে ঝামেলা পাকায়, ওকে হজম করে ফেলতে হবে। তাহলে এক কাজ করি, যশোরের লালটুর কাছ থেকে দুটো AK-47 এনে শেষ করে দি বাবলাকে। কি খবর রতন, AK-47 আনতে যশোর যাচ্ছিস? আমাকে বললে ডাকাতি ব্যবস্থা হয়ে যেত। বাবলা ভাই আমাকে মাফ করে দিন, বাবলা ভাই আমাকে মাফ করে দিন। পিস্তল তোর হাতে থাকলে তুই কি আমাকে ক্ষমা করে দিতি? দিতি না, আমিও দেব না। বাবলা ভাই আমি লাইন ছেড়ে বিদেশে চলে যাব, আর জীবনে দেশে ফিরবো না, আমার জানে মেরেন না। সাপকে বাঁচিয়ে রাখলে সবল সে দেবেই। সরি। খুব পছন্দ করিস বলে জানি, কিন্তু তুই যে তোতলা তা তো জানতাম না। তোর জান কাচ্চিটা তোর খুব পছন্দ, তাই নিজেই নিয়ে এলাম। খা, তোর জীবনের শেষ কাচ্চি, যখন খাবি ততক্ষণ বেঁচে থাকবি। আমাকে খা। কি হলো, কিছুই তো খেতে পাচ্ছিস না, খা। কাচ্চি আমার পছন্দ ঠিকই, কিন্তু এখন তোর ভয়ে খেতে পাচ্ছি না। তুই আমাকে ক্ষমা করে দে বাবলা, ক্ষমা করে দে। তোর ভাইও এই কথা বলেছিল, তোর লাশ এখন ওয়াশার পুকুর পরে। ঘাবড়াস না, তোর লাশ ওখানে যাবে, দু ভাই একসাথেই থাকবে। আরে বাবলা ভাই, ঘটনা কি? বাদশাহ
মোস্তাক এখন মরবে, বাঁচতে চাইলে আওয়াজ বন্ধ। আরে বাবলা জি, আবার কেউ ধরা পড়েছে নাকি? না, মুরব্বীরা বলেন খেতে আগাছা থাকলে ফসল ভালো হয় না, তাই আগাছা পরিষ্কার করতে এসেছে। আগাছা মানে? হ্যালো, কি হলো মুস্তাক ভাই? ওরা দুজন মানিক আর রতনকে হত্যা করেছে। হ্যাঁ, মানিক রতনকে নিয়ে গুটি করিস, কলুর কাছে আমার বিরুদ্ধে নালিশ দিস। আমার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বাঁচিয়ে রাখার মতো বোকামি নই আমারই। আমার তো কোনো অসুবিধা নাই, হাফতে গেলে টাকার মান্ডিল আগে মুস্তাক দিত, আর তুমি দেবা, আর তোমার এই কাম করো। বাবলা ভাই, এই হারাম দাদার বুকে গুলিটা আমি করি। বাবলা ভাই, আমারই গুলি করবি, পুলিশের গায়ে গুলি করবি, জানোস? আমার কিছু হইলে সারা পুলিশ ডিপার্টমেন্ট কুত্তা পাগলে তোর খুঁজবো, যেতে পাইব হেরে তোর শ্বাস করে দেবো। বাবলা ভাই পারমিশন দেন, বাবলা ভাই, বাবলা ভাই আমার পারমিশন দেন, মারবি আমারে, মার। বাবলা ভাই পারমিশনটা দেন, বাবলা ভাই, বাবলা ভাই আমি খাই ফেলাবো, বাবলা ভাই, বাবলা ভাই পারমিশন দেন, বাবলা ভাই, মাইরে দেখটা তোর কি অবস্থা হয়, মার মার, আর আমি খাই ফেলাবো, বাবলা ভাই মেরে ফেল শালাকে। বাদশা, তোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তুই যদি আমার সাথে কাজ করতে চাস করতে পারিস, ভেবে দেখ করবি কিনা। ঠিক আছে, গুড। হেলাল, লাশগুলো সরিয়ে ফেল। গুরু, অসময় কথা বলতে এলাম গুরু। আপনাকে উঠতে হবে না, শুয়ে শুয়ে শুনে যান, মানিক রতন আর নেতা মোস্তাককে আমি সরিয়ে দিয়েছি, আপনার উপর আর কেউ কথা বলবে না, আপনার বয়স হয়েছে, আপনি শুধু শুয়ে শুয়ে টাকা গুনবেন, সমস্ত ঝামেলা সামলাব আমি। গুরু, আপনার কাছ থেকে আমি অনেক শিখেছি, অনেক জেনেছি, এখন সেই সব শিক্ষাকে কাজে লাগানোর পালা। আজকের পর থেকে পুরো আন্ডারওয়ার্ল্ড চলবে নতুন নিয়মে, নতুন ধারায়। এখন থেকে পুরো আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করব আমি। বিরক্ত করার জন্য দুঃখিত, আপনি রেস্ট নিন। বাবলার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে কোনো লাভ নাই, আমরা তো আগেই কইছিলাম, কিন্তু গুরু আপনি তো পাত্তাবেন নাই। আরে বাবলাকে কিভাবে সরানো যায় সেই চিন্তা কর। গুরু বললে আমি ডেভিডের সাথে কথা বলে দেখতে পারি, ওকে বোঝাবো, বেশি নয়, স্রেফ একটা গুলির ব্যাপার, গুলিটা অন্যদিকে না চালিয়ে বাবলার বুকে চালিয়ে দিলেই হবে। পারবি জোসেফ? না পারার কি আছে, চেষ্টা করে দেখি। টাকা পয়সা যা লাগে নেওয়া যা, ট্রাই করে দেখ, পারলে ভালো, আমার কষ্ট কিছুটা কমবো। যা, দেরি করিস না, যা তোরা।
চলো। একটা কাজ তোমাকে করে দিতে হবে, আর এটা তোমার অ্যাডভান্স। কাজটা কি? কাজটা কিছুই না, স্রেফ একটা গুলির ব্যাপার। যে গুলি তুমি মানুষের বুকে চালাও, সেই গুলিটাই চালাতে হবে বাবলার বুকে। সবসময় তো বাবলার সাথেই থাকো, গুলি করাটা কোনো ঘটনাই না, স্রেফ একটা গুলির ব্যাপার। কাজ শেষ করে দিলে যা দিয়ে যাচ্ছি তার তিন গুণ টাকা তোমার কাছে পৌঁছে যাবে। একটা গুলির জন্য এত টাকা? একটা গুলি? হ্যাঁ, শুধু এই টাকাই না, যা চাইবে তাই পাবে। ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, আরামসে জীবন, সব সবকিছু। স্রেফ একটা গুলি তোমাকে করতে হবে। এটা তো কোনো ব্যাপারই না, এভাবে গুলি করবো, এইভাবে টানবো, তারপর এভাবে গুলি করবো। আমাদের সোর্সের দেওয়া তথ্য মতে জানতে পারলাম ঢাকায় একটা অবৈধ ডিস্কো ক্লাব খোলা হয়েছে, নাম ট্রাম্প ক্লাব। সমাজের উঁচুতলার অনেকেই সেখানে যাওয়া আসা করে, কিন্তু তাদের ভিড়ে আন্ডারওয়ার্ল্ডের লোকেরাও সেখানে তাদের আড্ডা শুরু করেছে। ট্রাম্প ক্লাব? হ্যাঁ, ঠিকানাটা আমার কাছে আছে। ক্যাসার, তুমি আগামীকাল ছদ্মবেশে ওখানে যাবে। আমি জানতে চাই ওখানে আন্ডারওয়ার্ল্ডের কারা কারা যায়, কেন যায়। আমাদের নেক্সট টার্গেট ট্রাম্পস ক্লাব। Hey, Monty!
ম্যানেজার সাহেব, আপনি এখানে কেন? বৃষ্টি এত দূরে কেন? আমার নিকটে এসো, তোমার বৃষ্টির পানিতে আমাকে ভিজিয়ে দাও। এসো এসো। কি বলছেন জাতা, বের হয়ে যান। যান বলছি। আমি বেরিয়ে যাব। আমার ক্লাব, আমার গ্রিন রুম, আর আমি বেরিয়ে যাব। তা তো হয় না। তোর শরীরটা দেখলে তোকে কাছে পেতে ইচ্ছে করে, কিন্তু তুই শুধু শুধু দূরে থাকিস। আজ আমি তোকে কাছে না পেয়ে যাব না। খবরদার, কাছে আসার চেষ্টা করলে আমি কিন্তু চিৎকার করব। তোর চিৎকার কেউ শুনতে পারে না। তোর বৃষ্টির পানিতে আজ আমি ভিজব। ছেড়ে বলছি, বাঁচাও! ছেড়ে বলছি, বাঁচাও! কিছু হয়ে যাক। কি রে শালা, ভিতরে বদ আওয়াজ, বাজে কিছু হচ্ছে নাকি? বাজে কিছু হচ্ছে? অসম্ভব, অসম্ভব। ওই শয়তান বেটা আমাকে নষ্ট করতে দিয়েছিল। আমার এত শখের মেশিন তুই নষ্ট করবি? তোর এত বড় সাহস! শুয়োরের বাচ্চা, যার তার সাথে বাজে কাজ করতে চাস, যাকে তাকে নষ্ট করতে চাস, এই আজকে তোকে আমি নষ্ট করে দেব। করতেন ভাই, ওটা সর। চুপ কর, চুপ চুপ। এই সর, এদিকে সরতে কর, সোজা ধরা, সোজা সোজা। আমি এম করতে পারছি না। তোমরা বুঝতে পারছো না, বাবলার মাকড়সার জালে আস্তে আস্তে বিদেশি ক্রেতা বিক্রেতারাও ধরা পড়তে শুরু করেছে, আর সে তাদের সাথে মিটিং পয়েন্ট হিসেবে বেছে নিয়েছে ট্রাম্পস ক্লাবকে। দেশ থেকে সে তার গ্যাংয়ের ব্যবসা ছড়িয়ে দিচ্ছে দেশের বাইরে। এখন যদি বাবলাকে আটকানো না যায়, তাহলে দেখবে একদিন তার সাথে দেখা করার জন্য তোমাকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হচ্ছে। কিন্তু স্যার, কি করে ধরবো? বাবলার বিরুদ্ধে কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, কোনো মামলাও নেই। মুন্নার হেলাল ছাড়া বাবলার মুভমেন্ট কেউ জানে না। বাবলাকে ধরা অসম্ভব স্যার। বাবলা হয়তো ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু মুন্না আর হেলাল, হেলাল পুরনো পাপি আর মুন্না এখনো নতুন, ফ্রেশ। ভুল করাটাই ওর জন্য স্বাভাবিক। আমাদের ওর উপরেই নজর রাখতে হবে। কায়সার, মুন্নার পেছনে লোক লাগাও, ছায়ার মতো ওকে ফলো করে ইনফরমেশন বের করো। আই ওয়ান্ট মুন্না। এই যে মা,
এইটা ড্রয়িং রুম আর এইটা ডাইনিং স্পেস আর ওই পাশ দিয়া ওটা রান্নাঘর চল তোর রুমটা দেখাই কিরে মা কথা কস না কেন তুই অনেক বড় লোক হয়ে গেছিস তাই না মুন্না তা তো কিছু হয়েছি চল মা তোর ঘরে তোরে নিয়ে যাই আর ঘর দেখাতে হবে না আমার ঘর পেয়েছি এবার ঘরওয়ালি চাই তোকে এবার বিয়ে দিয়ে আমি ঘরে বউ আনবো বাবা আরে মা এর মধ্যে আবার বিয়া করতে গাইলো কোথেকে আসলো মানে তোকে বিয়ে করতে হবে না মরার আগে নাতি নাতনি মুখ আমাকে তুই দেখতে দিবি না তোর ছেলের জন্য মেয়েকে অর্ডার দিয়ে রেডি করে রাখছে রেখেছি তো চাঁদনি চাঁদনি এটা তো সেদিনকার পুচকা মাইয়া কে বললো পুচকে মেয়ে ইদানিং দেখেছিস নাকি কি সুন্দরী হয়েছে আমি ওকেই তোর বউ করে ঘরে আনবো সত্যি সত্যি সবকিছু দেখাবি নাকি পাশা পাক্কা খবর পেয়েছি বাবলা আগামীকাল FDC-তে একটা ফিল্মের মহরত অনুষ্ঠানে যাবে এটাই আমাদের সুযোগ সময় মতো কাজ হয়ে যাবে টার্গেট যেন কোনোভাবেই মিস না হয় মোস্তাক ভাইয়ের খুনের বদলা আমাকে নিতেই হবে কালকের মহরতই হবে বাবলার জীবনের শেষ মহরত হ্যালো আব্বাস ভাই একটু তাড়াতাড়ি আসে মহরত টাইমলি শুরু করে দেবো কি হলো ডিরেক্টর সাহেব আপনার কথায় একসাথে হিরোদের 4 লাখ টাকা সাইনিং দিছি আমি সব সামলে নেবো হিরোইনের একটা দামি ব্যবস্থা করে রেখেছি না এলে ওটা দিয়ে কাজ চালিয়ে নেবো হ্যালো আপনি তাহলে সেই বিখ্যাত বাবলা ভাই নাইস টু মিট ইউ স্যার হ্যালো নুপুর হ্যালো মুন্না তুই বাবলা ভাইকে নিয়ে বসা শোনেন আপনার হিরোইনের খবর জানি কমলা সুন্দরী ছবির বিশাল সাফল্যের পর আজ আমি আপনাদের দোয়া নিয়ে আবার ছবি শুরু করতে যাচ্ছি আমার এই নতুন ছবির নাম ভালোবাসা ভালো নয় এই ছবির পরিচালক আমি
আর প্রয়োজক হচ্ছেন আরিফ দেওয়ান। আজ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা শহরের মুকুটহীন সম্রাট, বিশিষ্ট সমাজসেবী ইমতিয়াজ আলম বাবলা। বাবলা ভাইয়ের কাছে আমার অনুরোধ, উনি এসে আমাদের ছবির শুভ মহরত ঘোষণা করবেন। এসো। রক্ত ঝরিয়েছে তাদের কাউকে আমি বাঁচিয়ে রাখবো না। আসলাম, আমাকে জানতেই হবে কারা আক্রমণ করেছিল। কি দেখতেছেন? তোমাকে কেন, আমার মধ্যে দেখার কি আছে? ওই মহরত অনুষ্ঠানে যদি তুমি না থাকতে তাহলে বাবলাকে আমি হারাতাম। আরে না না, বাবলা ভাই একাই একশো। আমি যা বলি তা শোনো, তুমি না থাকলে বাবলাকে কেউ বাঁচাতে পারতো না, বুঝেছ? তোমাকে তা আমার পক্ষ থেকে ধন্যবাদ। নাও হাত মেলাও, নাও। আচ্ছা নিন মুন্না, আমি বোঝাতে পারবো না তোমার প্রতি আমি কতটা কৃতজ্ঞ। বাবলার সাথে যারা চলে তাদের মধ্যে কোনো দয়া মায়া নেই, কিন্তু তুমি তাদের মতো নও। তুমি হাজারো কাচের টুকরার মধ্যে সত্যিকারের হীরা। আজ থেকে তুমি শুধু মুন্না নও, তুমি তুমি ওর ছোট ভাই। কি করতেছেন নুপুরাপা, আপনি থামেন তো। না মুন্না, নুপুর সত্যি কথাই বলেছে। তোমার গায়ে যে বুলেট লেগেছে তাতে আমারই নাম লেখা ছিল। আমি তোমার কাছে চিরঋণী হয়ে রইলাম মুন্না, থ্যাংক। বাবলা শোনো, ডিবি অফিসের থেকে ফোন এসেছে, ওরা কিছু লোককে গ্রেফতার করেছে, শনাক্ত করার জন্য আমাদের যেতে বলেছে। ওদের বলে দিন আমরা আসছি। ইন্সপেক্টর, আততায় এদের মধ্যে নেই। আপনি শিওর? ভালো করে দেখেছেন তো? ইয়েস ইন্সপেক্টর, ওদের কেউ নয়। তাহলে আপনি কাউকে চিনতে পারেননি? চিনলে তো বলেই দিতাম। আই সি, কিন্তু আপনাকে কেউ মারতে চাইবে কেন? যেখানে আমি নিজেই বুঝতে পারছি না আপনাকে কি করে বলবো।
আমি একজন সাধারণ ব্যবসায়ী। কিসের ব্যবসা আপনার? এক্সপোর্ট ইম্পোর্ট। এক্সপোর্ট ইম্পোর্ট, কোটি কোটি টাকার হাত বদল হয়, শত্রুতা তো হতেই পারে। আচ্ছা মোস্তাক চৌধুরী, আমি শ্রমিক নেতা মোস্তাক চৌধুরী, তাকে আপনি চিনতেন নাকি? স্যার ওনাকে চেনেন না, আমি চিনি, কয়েকবার বিভিন্ন মিটিং মিছিলে দেখা হয়েছে। আপনার পরিচয়টা? সত্যেন্দ্রনাথ ঠাকুর, স্যারের লিগ্যাল অ্যাডভাইজার। ও আচ্ছা, বসুন। জি আজ্ঞে। আর উনি বুঝি মিস্টার বাবলার বডিগার্ড, তাই না? কি নাম আপনার? মুন্না। পুরো নাম? আনোয়ার হোসেন মুন্না। পিস্তলের লাইসেন্স আছে? জি আছে। আমি আপনাকে জিজ্ঞেস করিনি, ক্লিয়ার? যাকে জিজ্ঞাসা করেন উত্তর একই পাবেন। আমার বডিগার্ড বলে পিস্তলের লাইসেন্স আমার ফার্ম থেকে করে দেওয়া হয়েছে। আর কোনো প্রশ্ন? না, আমার কোনো প্রশ্ন নেই। শুধু দুঃখ হচ্ছে যারা আক্রমণ করেছিল তাদের কাউকে ধরতে পারেনি। আপনারা যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আজ তাহলে আসি? আসুন। আগে নমস্কার। যাদেরকে ধরে নিয়েছো তাদেরকে ছেড়ে দাও। কিন্তু স্যার, যাবতীয় তাই করো। গো। ওকে স্যার। বাবলা, চিনতে পেরেছ? পাশা, শুয়োরের বাচ্চা, বাদশার মেইন হিটার। বাদশার কথা ছাড়া শালা এক পাও নড়ে না। বাদশার হিটার? হ্যাঁ। কিন্তু আমাকে খুন করতে চাইছে কেন? বুঝতে পারছো না? বাদশা তোমাকে সরিয়ে দেবার জন্যে গুটি ফিট করেছে। মোস্তাকের হত্যার প্রতিশোধ নিতে চায়। প্রতিশোধ কাকে বলে? আমি বাদশাকে বুঝিয়ে দেব। তুমি ঘর বাড়ি ছেড়ে আমার রুমে কেন? একদম চুপ। সেদিন তো তুই আমার সব দেখলি, কিন্তু আমাকে তো তুই কিছুই দেখার সুযোগ পেলে না। মানে? মানে দেখা? কি কথা বলছিস? তুই কি পাগল না কিছু? মেয়ের মতো করছিস কেন? তুই নাকি কথায় কথায় মানুষ খুন করিস? এখন সব সাহস কোথায়? আমি কি করি তুই জানোস? সহজ শুধু লোক জানে, আর আমি জানবো না। তোর ভয় হয় না? হয়, তোকে হারানোর ভয়। আর তাই আজ তোকে আপন করে নেবার জন্য আমি নিজে এসেছি। এই সুযোগ আমি হারাতে চাই না। মেশিন কোথায়? সাথেই আছে। গাড়িতে ওঠ। আমরা কোথায় যাচ্ছি বাবলা ভাই? বাসার আড্ডায়। বাসা বাবলা ভাই, আসুন।
ডক্টর কি মনে হচ্ছে? যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। বাচ্চা কার উপর আক্রমণ করেছে বল, বাচ্চা কার আক্রমণ করেছিল বল, বাচ্চা বল বল। বাবলা আর কি কি ছিল বল, বাচ্চা বল। মুন্না ডক্টর, সরি হি ইজ নো মোর। নামগুলো শুনেছ? জি স্যার, বাবলা, মুন্না আর হেলাল। ওকে, তুমি ডেড বডি নেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। কাই স্যার, থাক বাবা, বেঁচে থাক। দোয়া করি বাবা, তোরা সুখী হ, সুখী হ। Wish you all the best. Ciao. Now. কামের কাম কর সুন্দর, সবাই আগে ছক্কা মেরে দিলি, দিল্লি গালাগে তো খাইতেছ, এবার বুঝবো মজা। ওই বা ডাকে গেলি না কেন, কোন গিফট ছাড়া চলে এলাম, সবকিছু তো একটা ভেজাল করো। আসেন বাবু, আসেন, দেখি কেমন লাগে দুজনকে। ভাবি পাগল ধরে সামলা রেখেন, দেখ দেখ কে কারে কি কয়, নিজের মাথায় স্ক্রু নাই আর একজন এটা টাইট দেয়। কি করি শোনা, কি ভাবছ? ভাবছি এই জীবন ছেড়ে কোথাও পালিয়ে যাওয়া যায় না, যেখানে তোমার হাতে অস্ত্র থাকবে না, গ্যাংয়ের কোনো কথাবার্তা থাকবে না, চাঁদনির মতো লাল শাড়ি পরে আমি তোমার বউ হব, তোমাকে নিয়ে সংসারই হব। হতে পারে না বাবলা। সুন্দরভাবে বাঁচার লোক কান্না হয়, কিন্তু সেই সুন্দর জীবন আমার হাতের মুঠোয় কোনোদিন ধরা দেবে না লোপর। আজ আমি যেখানে পৌঁছে গেছি সেখানে পৌঁছানো অনেক কঠিন নূপুর, এখান থেকে চাইলেও ফিরে যাওয়া যাবে না। হ্যালো, thank you.
আপাতত কিছুদিনের জন্যে এই বাংলোয় তোমাদের ঠিকানা। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তোমাদেরকে এখানেই থাকতে হবে। হেলাল, তুমি আমার সঙ্গে চলো। এই মুখ শুকলো কেন? ভয় লাগছে বুঝি? মনের মানুষ যখন পাশে আছে আর ভয় কি? মনে করো এটাই তোমার হানিমুন। কারেক্ট মুন্না, এই কয়েকটা দিন চাঁদনিকে সময় দাও। সবই বুঝলাম বাবলা ভাই, কিন্তু গ্যাংয়ের কি হইব? সব কিছু চলবো কেমনে? হাতে যখন মোবাইল, পৃথিবী তখন হাতের মুঠোয়। আমি শহরে না থাকলেও আমার হুকুমে সব কাজ চলবে। কেন খুঁজে পাবো না? কেন খুঁজে পাবো না বাবলা, মুন্না আর হেলালকে? ওরা কি বাতাসে মিশে গেছে নাকি পাতায় লুকিয়েছে? কোথায় ওরা? ফাইন্ড দেম। কিন্তু কিভাবে স্যার? আমার সন্দেহ হচ্ছে ওরা দেশে নেই স্যার। পুলিশ অপারেশনে গেলে ক্রিমিনাল পালাবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা হিসাব আমার কিছুতেই মিলছে না। আমি, আবিদ আর কায়সার ছাড়া আর কেউই অপারেশনের কথা জানতো না। কিন্তু বাবলা কি করে খবর পেল? আমিও তাই ভাবছি স্যার। সন্দেহ হওয়াতে আমি বাবলার মোবাইলে গত 24 ঘন্টায় যতগুলো কল করা হয়েছে তার লিস্ট আনিয়েছি। সর্বশেষ কল করা হয়েছে জানো? কার নাম্বার থেকে স্যার? আবিদের নাম্বার থেকে। ওয়াই আবিদ, ওয়াই, 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 ওয়াই। মুন্নার বন্ধুরা পরিবহন মালিক সমিতির টাকা নিয়ে গেছে। নাম কি বল? সারার নাম কি? কি কালু? কেন তোরা বলিস না আমার কথা? করছিস কি হেলাল? আস্তে আস্তে খা। এসব কি হচ্ছে ঠাকুর? বাবু ভাই মুন্নাকে বড় বেশি খবরটা দিয়ে রেখেছে। আমার এলাকা পরিবহন সমিতির চাঁদা মুন্নার বন্ধুরা জোর করে তুলে নিয়ে গেছে। এগুলো কি হচ্ছে ঠাকুর? বাবলার ধান্দা বাবলাই ভালো বোঝে। তাই বলে এত বছর বাবে থাকার কি কোনো মূল্য নেই? কোথাকার কোন মূল্য এসে সব কিছু দখল করে ফেলবে, আমার ধান্দা হাতিয়ে ফেলবে, আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? মাথা ঠান্ডা কর হেলাল। কি করে ঠান্ডা করবো? বাবলা ভাইয়ের পীড়িত লোক না হলে এতক্ষণে ওর লাশ ফেলে দিতাম। লাশ আসতে হেলাল আসতে, বাবলাকে আমি বুঝিয়ে বলবো। নাটি গার্ল,
সমস্ত নারী তার সম্পর্কের একটা নাম চায়, স্বীকৃতি চায়। তোমার আমার সম্পর্কের নাম কি তুমি বলতে পারো? বলতে পারো কোন অধিকারে তুমি আমাকে তোমার জীবনে জড়িয়ে রেখেছ? বাঁধানো জড়াবার জন্য তো তোমার কাছে আমি আসি না নূপুর। আমি তোমার কাছে আসি আমার অস্থির জীবনের একটু শান্তির জন্য, একটু স্বস্তির জন্য। শান্তি যদি পাবে, স্বস্তি যদি পাবে, তাহলে আমাকে আপন করে নিতে তোমার ভয় কোথায়? আমার ভয় আমার নিজেকে। তার মানে সারা জীবন কি তুমি এইভাবে থাকতে চাও? আমার বউ হবার স্বাদ কি তুমি কোনোদিন পূর্ণ হতে দেবে না? আমার আমার ভালোবাসার কোনো দামি কি তুমি দেবে না? আমার জন্ম কোথায় আমি জানি না, কে আমার বাবা মা আমি জানি না। এরপর থেকে খোদা মিটিয়েছে আমি
মানুষের আঘাতকে, পিপাসা মিটিয়েছি চীনা আর অপমানের বিষ দিয়ে, নিঃশ্বাসের বদলে নিয়েছি অপরাধ জগতের বিষ বাষ্প। যে বয়সে একটি শিশু হাতে তুলে নেয় পেন্সিল, সেই বয়সে আমি তুলে নিয়েছি ব্রেড, কেটেছি মানুষের পকেট, অপরাধের সিঁড়িতে ধীরে ধীরে নেমে গেছে নিচে, অনেক নিচে চড়িয়ে গেছি কালো দুনিয়ার অন্ধকার জালে। আর নিজের জীবন নিয়ে প্রতি মুহূর্তে আমার প্রচন্ড ভয়, যে কোনো মুহূর্তে হাততায় বুলেট কেড়ে নিতে পারে আমার জীবন। তখন তোমার আর আমার সম্পর্কে বাঁধনে, যে সন্তানের জন্ম হবে তার দায়িত্ব নেবে কে, তাকে মানুষ করবে কে, কে দেবে তাকে শিক্ষা, কে দেবে তার সুন্দর সুস্থভাবে বেঁচে থাকার নিশ্চয়তা। আমি চাই না, আমি চাই না এই পৃথিবীতে আর একটা বাবলা জন্ম হোক। আমি চাই না, আমি চাই না নূপুর, আমি চাই না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, যদি এই বাবলার সাথে সম্পর্ক রাখতে চাও রাখতে পারো, কিন্তু এর বেশি কোনোদিনই পাবে না। কি ব্যাপার বাবলা? শহর থেকে তুমি আর আমি অনেক দূরে, কিন্তু পুরো শহর কন্ট্রোল করছে আমাদের লোক। আরিফ, কালু আর মিঠু এখন ঢাকা শহরের ত্রাস, তাদের সামনে তোমার চেয়ে মুন্না অনেক বড় শক্তি। এভাবে চলতে থাকলে একদিন সবাই তোমার নাম ভুলে গিয়ে মুন্নাকে গডফাদার ভাবতে শুরু করবে। আজম খানের সাথে তুমি যা করেছো তার পুনরাবৃত্তি হোক আমি তা চাই না, আর তাই তোমাকে মুন্নার শক্তি কমিয়ে দিতে হবে, ঢাকা শহর কন্ট্রোলের ক্ষমতা ভাগ করে দিতে হবে হেলাল আর মুন্নার মাঝে। মুন্না কোথায়? আমি খবর পাঠিয়েছি, আসছি। ওই তো এসে গেছে। আমার ডাকছেন বাবলা ভাই? মুন্না শোন, ঢাকা শহরে ব্যবসা এখন অনেক বড়, এত লোক এত ব্যবসা সামলাতে তোর কষ্ট হচ্ছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে হেলাল তোকে হেল্প করবে। হেলাল? হ্যাঁ, হেলাল কন্ট্রোল করবে গাবতলী থেকে মগবাজার, আর তুই কন্ট্রোল করবি মগবাজার থেকে সায়দাবাদ। কোন সমস্যা? না ভাই, কোনো সমস্যা নাই। হেলাল? না বস, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে ঠাকুর, আপনি ওকে দায়িত্ব বুঝিয়ে দিন। ঠিক আছে। কি করতে অসুস্থ নেই গুলি, পরে বাদ দিয়ে হেলাল একটা টাকা দিব মানে? ওই হারাম জাদা আমি দেখতে পাই না, তুই জানো না? দেখা দেখে কিছু নাই, বাবলা ভাইয়ের অর্ডার। অসম্ভব, ওসব হেলাল বেলা আমি চিনি না, ওরে গুণার টাইম আমার নাই। আমার সোজা কথা, আমি কাউরে চিনি না। হ্যালো হ্যালো, শোন মুন্না, কি হলো? কালু কালু না জানি কোন ভেজাল করে। কোন সালারে আমি ট্যাক্স দিয়ে চলি না, পিস্তল টাকায় মাল নিব আমি, আর খাইবো ঠ্যাংয়ের পর ঠ্যাং তুলে ওই হেলালের বাচ্চা বাবলার বাচ্চা, ওকে গুষ্টি রেখে নাই। হেলাল বেলাল বাবলা ফাবলা কাউরে চিনি না, কোন গডফাদার টাদার আমার গায়ে ফু দিতে পারবো না। কেউ জ্ঞান জ্ঞান করলে আমি তারে ফু ফু দিয়ে উড়াইয়া দিমু, একদম খালাস করে দিমু। তার বুকে রিভলভারে ছয় রাউন্ড গুলি, আমি জন, আমি গ্যাং লিডার, আমি গডফাদার। আমার ডাকছেন বাবলা ভাই? হুম বস। মুন্না, তুই তো জানিস দলের লোকদেরকে আমি খুব বিশ্বাস করি, বিশ্বাসের বুকে যখন কেউ ছুরি মারে
তখন তাকে কি করা উচিত মুন্না? আপনার লগে বেমানি কে করছে কোন বাবলা ভাই? আঙ্গুলের টান দিয়া তারা ঠান্ডা করে দেই। একদম খালাস করে দিব বাবলা ভাই। কালু গলা যাদের উঁচু শোনা যায় সেই গ্যাংয়ে তাদের কোনো জায়গা নেই। আমাকে যারা হত্যা করতে চায় তার একমাত্র শাস্তি মৃত্যু। কালুর কাছে আমি হেলালকে আগেই পাঠিয়ে দিয়েছি। বাবলা ভাই আমি শিওর সারা তখন মাতাল ছিল, কি কইতে কি কয়ে ফেলেছে। মদ খেয়ে খেয়েও মিথ্যে কথা বলে না মুন্না। বাবলা ভাই কালু আমার ছোটবেলার বন্ধু। ঠান্ডায় কোনো ভাই নেই, বন্ধু নেই, হোস্তাদও নেই। সামনের লোককে টপকাতে পারলে হয়ে যায়গা তার। বল বাবলা ভাই। মুন্না শোন। হ্যালো কথা বল মুন্না। আমার বাচ্চা দোস্ত, আমার বাচ্চা। তুই পাইছস টা কি? যা ইচ্ছা তাই কবি দোস্ত। মাল খা কি করতে কি করে ফেলাইছি তুই বাবলা ভাই একটু বোঝা। তুই বাবলা ভাই একটু কো আমার ডানে মারতে দিস না। মুন্না দোস্ত আমার বাচ্চা। মুন্না বাবলা ভাই কালুর বাপ করে দেন, ও আসলে মাতাল ছিল। মাতাল ছিল বলেই মনের গোপন ইচ্ছাটা মুখ থেকে বেরিয়ে এসেছে। মনে যাদের বেইমানি তাদের একমাত্র শাস্তি মৃত্যু। রিল্যাক্স মুন্না, কালুকে যদি আর সরিয়ে না দিতাম তাহলে একদিন না একদিন সে আমাকেই সরিয়ে দেবার চেষ্টা করত। সহ্যকে কখনো বাঁচিয়ে রাখতে নেই। গার্লফ্রেন্ড আপনাকে একটু আমাদের সঙ্গে আসতে হবে। চলুন। কি জানতে চান বলুন? অনেক রাত হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে। আপনাদের আবার রাতের ভয় আছে নাকি? রাতের ভয় নেই কিন্তু বেজ্জতি হবার ভয় আছে। ব্যাঙের আবার সর্দি। দেখুন আপনি আমাকে যা ভাবছেন আমি তা নই, পেট চালানোর জন্য ক্লাবে নাচি। হেলাল ভরণ পোষণ দেয় না? ভরণ পোষণ দেবার মতো সম্পর্ক হেলালের সাথে এখনো আমার হয়নি। ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, বাস। আই সি। হেলাল এখন কোথায়? জানি না। ওকে ট্রেস করা যায় এমন কোনো ফোন নম্বর নেই?
ও নিজের প্রয়োজনে আমাকে খুঁজে নেয়। হেলালের সঙ্গে শেষ কবে যোগাযোগ হয়েছে আপনার? সপ্তাহ দুয়েক আগে ক্লাবে এসেছিল। আপনি জানেন হেলাল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, একজন খুনি, পুলিশকে খুঁজছে। এমন অনেকেই ট্রান্স ক্লাবে আসে, প্রকাশ্যে ঘোরাফেরা করে, কই তাদেরকে তো ধরতে পারছেন না, হেলালের পিছু নিয়েছেন কেন? একজন খুনিকে আপনি বাঁচাতে চাইছেন, তাকে রক্ষা করতে চাইছেন আইনের হাত থেকে, আপনি জানেন এটা কত বড় অন্যায়? তাহলে আমাকে গ্রেফতার করছেন না কেন? দেখুন মিস বৃষ্টি, আমরা আসলে আমি জানতে চাই আমাকে কি গ্রেফতার করা হয়েছে? না। তাহলে আমি উঠবো। আপনাকে আমাদের লোক পৌঁছে দেবে। নো থ্যাঙ্কস। ওয়েলকাম। হেলাল পুলিশ তোমাকে খুঁজছে, তুমি পালাও। না বৃষ্টি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। সত্যি সত্যি বলছো তুমি? হ্যাঁ বৃষ্টি, আমার ভালোবাসাকে আমি আর পশুদের সামনে নাচতে দেব না। আজ থেকে তুমি শুধু গাবে আমার জন্য, নাচবে আমার জন্য, বাজবে আমার জন্য। সত্যি সত্যি বলছো হেলাল? হ্যাঁ বৃষ্টি, আজকের পর থেকে দুজন বাজবো একসাথে, মরবো একসাথে। আমার উপর তোমার ভরসা আছে? আছে হেলাল, আছে। বৃষ্টি তুমি পরে বুকে থাক থাক, এত ছুঁয়ে ছুঁয়ে তুমি মনে মনে দেয় ডাক। ভালোবাসা
কাছে তুমি করে বুকে ধাক ধাক এত ছুঁয়ে ছুঁয়ে তুমি মনে মনে দয়া ছুঁয়ে ছুঁয়ে তুমি মনে মনে কিছু হয়ে যাক 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 আমার বাইরের লোক প্রয়োজন। কি করতে চান? খুন করতে হবে? না, খুন করা যাবে না। ও অনেক জনপ্রিয় নেতা, ও খুন হলে এনকোয়ারি হবে, স্ক্যান্ডাল হবে, কেস হবে, মামলা মোকদ্দমা হবে। এসবের কোনো কিছু আমি চাই না। আমি চাই ও সরে যাবে, আর কোন রকম ঝামেলা ছাড়াই আমি এমপি হব। আমি চাই তুমি আমার হয়ে কাজটা করবে। মানি ইজ নো প্রবলেম, আমি কাজটা করে দেব। খুনও করা যাবে না, আবার জীবিত রাখা যাবে না। আচ্ছা, বিষ দিয়ে কিছু করলে? ময়না তদন্ত ধরা পড়ে যাবে, রাস্তা একটা বের হবে। আচ্ছা, রোড অ্যাক্সিডেন্ট হতে পারে না? কারেক্ট, রাস্তায় তো প্রতিদিন কত অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাহের চৌধুরী তেমনই একটা অ্যাক্সিডেন্টে মরবে। ক্লিয়ার মুন্না? বাবলা ভাই, তাহের চৌধুরী গাড়িতে ওই শালার বউ বাচ্চা উঠেছে, তাতে সমস্যা কোথায়? কিন্তু মন্না, আজকেই কাজটা হতে হবে, পিছিয়ে যাবার কোনো রাস্তা নেই। সেই সুযোগ আর পাবি না। ওর বউ বাচ্চা? আমার পক্ষ থেকে তুই ওদের নাম ও কন্ট্যাক্টে লিখে নে, আমাকে আর বিরক্ত করিস না। বাবলা ভাই, বাবলা ভাই, আসসালামু আলাইকুম। কামাল, খবরদার, তাহের চৌধুরীর বউ বাচ্চার কোনো ক্ষতি করিস না। কিন্তু বাবলা ভাইয়ের কথা না শুনলে আমি শেষ। তুই কিছুই করবি না কামাল, বাবলা ভাইয়ের সাথে আমি বুঝুম। বাবলা ভাই, মুন্নার ফোন ধরবি না, তোর নাম্বার থেকে কামালকে ফোন লাগা।
বাবলা ভাই আমি কি করুম? আমি কোনো কথা শুনতে চাই না কামাল। কাজ হতেই হবে, মুন্না তো কাম করতে না করতেছে। কোন মুন্না টুন্নার কথা তুই শুনবি না, তার চৌধুরী গাড়ি উড়িয়ে দে। দিস ইজ অ্যান অর্ডার, গাড়ি চালাও। অহন কি করুম দোস্ত? কি করুম বুঝতেছি না। বাবলা ভাইয়ের মোবাইল বন্ধ, গাড়ি চালা। কামালে ঠেকা, চল। বাবলার কথার উপরে কথা বলা তুই কে? কাজের দায়িত্ব আমারে দিছেন, আমার যা ভালো মনে হয়েছে আমি তাই বলছি। তুই কে ভালো মন্দের সিদ্ধান্ত নেওয়ার? যেই কাজ আমি করুম তার সিদ্ধান্ত আমি দিব। আমার বন্ধু কালুরে মাইরা ফেলানোর সময় আপনারা আমার সিদ্ধান্ত নিয়েছিলেন। তোর সিদ্ধান্ত অনুযায়ী এই গ্যাংয়ে কোনো কিছু চলবে না, সব চলবে বাবলার সিদ্ধান্তে। এই গ্যাংয়ের মধ্যে আমিও আছি ঠাকুর। গ্যাংয়ের মধ্যে থাকতে চলে থাক, গডফাদার হতে চাইছ না? চোখ সরাতাম চার বাচ্চা। কি বললি, কি বললি তুই আমাকে? আমি চামচা? তোর এত বড় সাহস? আরে মুখ সামনে কথা বলিস মুন্না। কখন সামলাইছি আর না? মুন্না হেলাল তোমার থামবে? হেলাল থাম, থাম বলছি। মুন্না বোঝার চেষ্টা কর। আগে কিছু বুঝি নাই, এতদিনে বুঝছি, বহুত কিছু বুঝছি। কি বুঝেছিস তুই, কি বুঝেছিস? রাস্তা থেকে তুলে এনে তোকে আজ এখানে এনেছি। আরে তুই না আনছেন তো আপনাকে নিজের লাভের লেগা, আমার ভালোর লেগা না। তুই কি ভাবিস মুন্না, গ্যাং তোকে ছাড়া চলবে না? যদি গ্যাং আমারে ছাড়া চলতে পারে তাহলে আমিও গ্যাংরে ছাড়া চলতে পারুম। দেখলেন আমি আগে বলেছিলাম সারা হালচাল ভালো না, কিন্তু আপনার শোনেননি। সাহস কত বড় শালার, আপনার মুখে মুখে তর্ক করে। আপনি অর্ডার দেন বাবা ভাই, শুধু মুখ দিয়ে একবার বলেন শালার বুকে ম্যাগাজিন খালি করে দিয়ে আসি। চুপ কর হেলাল, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি বাবা ভাই। হেলাল চুপ করবে তুমি? নপর ভেতরে যাও। কিন্তু বাবলা নাকি? নপর বাবলা হ্যালো চাঁদনি, হেলাল মুন্নাকে মারতে আসছে, তুমি মুন্না তুমি পালাও। তুই পাঁচ সাতটা ছিল, আজকে সবাইকে ফাইনাল করে দেবো। হেলাল চুপ কর, মুন্নার বয়স কম, এখনো পোলা পান, রক্ত গরম। বাবলা তুমি তো মুন্নাকে ভালো করেই চেনো, আমিও চিনি। কান ধরে দুটো চর দিলেই সব ভূত নেমে যাবে। আমি এক্ষুনি যাচ্ছি, ঘাড় ধরে এনে তোমার পা ধরিয়ে আরাম জাদাকে বাপ চাবো। হেলাল ঠাকুরের সাথে যান। মুন্না মুন্না মুন্না, নূপুর আপা ফোন করেছিল, বাবলা ভাই খুব খেপে গেছে। কি কি করছিস তুই, ঠিক করে কর। নূপুর আপা বলল বাবলা ভাই লোক পাঠাচ্ছে, তোমাকে ওরা মেরে ফেলতে চায়। পালো মুন্না পালো। বাবলা ভাই মুন্না দেখা মাত্র গুলি করেছে, কথা বলার কোনো সুযোগ দেয়নি। আর ঠাকুর ঠাকুর মারা গেছে।
হ্যালো, কে মুন্না? কথা কম আরিফ, যা কইতেছি শোন। বাবলার গ্যাং এর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি ঢাকায় আইতেছি, আইসা বাবলার সবকিছু দখল করুম। হ্যালো হ্যালো মুন্না, হ্যালো হ্যালো বাবলা, তুই কি ভাবছস? এত সহজে তুই মুন্নারে খরচ কেড়ে ফেলাবি? মুন্না মরবো না আমি, তোকে ছাড়বো না। তুই আমাকে খুন করার জন্য যাদেরকে পাঠিয়েছিলি আমি তাদেরকে তোর কাছে পাঠিয়ে দিয়েছি। আমি তোদের সবাইকে এক এক করে খুন করব, তারপর আমি হব শহরের গডফাদার। কি বলছো কাইসার, মুন্না আর বাবলার মধ্যে সংঘর্ষ? জি স্যার, মুন্না বাবলার অ্যাডভাইজার ঠাকুরকে খুন করেছে। বাবলার লোক পাগলের মতো মুন্নাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু মুন্না কোথায় আছে কেউ জানে না। আবার নতুন করে যুদ্ধ শুরু হলো। কাইসার, সমস্ত থানা অ্যালার্ট করে দাও, বাবলা এবং মুন্নার গ্রুপের কাউকে দেখা মাত্র যেন অ্যারেস্ট করে। ওকে? ইয়েস স্যার। তুই বুঝবি বেইমানের বিষে কত জ্বালা। তুই যেমন সাপের মতো আমার ছবল দিছিলি, আজ মুন্না তোরে ছবল দিছে। এইবার তোরা তোরা মারামারি করা মর, আর আমি আবার জায়গা উঠুম, আবার আমার দরবারে চান্দা নিয়ে আইব সারা শহরের মানুষ, আবার হব আমি গডফাদার। পাশের গায়ে ছিল সে রোজি যেত এ
পা দিয়ে কেন সাধনাটা ভেঙে গেল ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানো পারলি না বাঁচাতে ওরে সালেকা ওরে মালেকা নিয়ে গেল ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানো পারলি না বাঁচাতে ওরে সালেকা ওরে মালেকা ভালোবেসে আমি একা অবশেষে কি পেলাম হাই ভালোবেসে কেন আমায় ছেড়ে চলে গেল ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানো পারলি না বাঁচাতে ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানো পারলি না বাঁচাতে ওরে সালেকা ওরে মালেকা এলাল মুন্নার লাশ ফেলে দে সেখানে পাবি সেখানে ওকে কুকুরের মতো গুলি করে মারবি বাবলা কুকুরের মতো এ তুমি কি বলছো বাবলা ফোনটা দাও না না দেবো না যে মুন্না একদিন তোমার জন্য নিজের শরীরে বুলেট বরণ করে নিয়েছিল তাকে তুমি হত্যার আদেশ দিচ্ছ সেই মুন্না নেই নুপুর সেই মুন্না ঠাকুরের হত্যাকারী নিজের হাতে সে ঠাকুরকে হত্যা করেছে আমার সমস্ত নেটওয়ার্কের গডফাদার শাস্তি চাইছে মুন্না মুন্না এখন আমার সবচেয়ে বড় শত্রু আমার সব কিছু ওর জন্য অলোকপাট হয়ে যাচ্ছে ওকে শেষ না করা পর্যন্ত মুন্নার মায়ের কাছে না তুমি একদিন বলেছিলে ওর সমস্ত দায় দায়িত্ব তোমার বলেছিলাম কিন্তু সেদিন মুন্না ছিল আমার ওকে উন্মাদ করে দিয়েছে
হ্যালো ভাবি, আরিফ। আরিফ, মুন্না কোথায়? ভাবি, মুন্না মুন্না হাসপাতালে, ওর গায়ে গুলি লেগেছে। কি? মা, মা! সামনে চিৎকার করছিস কেন? কি হয়েছে? আরে ফোন করেছি মা, মুন্নার গায়ে গুলি লেগেছে, মুন্না হাসপাতালে। কি হয়েছে আমার মুন্নার? বল, আমার মুন্না কোথায়? ঠাম্মা, বাবলার লোক অ্যাটাক করেছিল, মিঠু মারা গেছে আর মুন্না আহত, পুলিশ কাস্টডিতে হাসপাতালে আছে। আমার ছেলে কেমন আছে? আমি আমার মুন্না কেমন আছে? একটু আগে ওর জ্ঞান ফিরেছে, আমি ফোন দিচ্ছি। মুন্না, মা। মা, মুন্না তুই কেমন আছিস? বাবা মা ভালো। মা কিসের ভালো? আরে বলছে তোর গায়ে গুলি লেগেছে। তুই কি মা আমার চেয়ে আরিফের কথা বেশি বিশ্বাস করস? কইতেছি না আমার কিছু হয় নাই। বাবা, তুই এসব ছেড়ে দে মুন্না, ছেড়ে দে। তুই কাঁদিস না তো মা, আমার আমার কিচ্ছু হয় নাই। মুন্না চাঁদনি, তুই আবার কাঁদতেছিস কেন? মানে বোঝা আমার কিছু হয় নাই তো? মিথ্যে কথা বলিস না মুন্না, আমি আমি আসছি হাসপাতালে। না চাঁদনি, ঘর থেকে বাইর হবি না, আরিফ লোক পাঠাইতেছে, ওরা ঘর পাহারা দিব, তুই মারে দেখিস। তোকে তোকে কে দেখবে? আরিফ আছে এখানে, কোনো অসুবিধা হইব না। গলা শুকায় যেতেছে, পরে কথা কমো। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কে দেখেছে মা? আমার বন্ধুর কাছে আমাকে দিয়েছ। মুন্না কাউকে ঘর থেকে বের হতে বারণ করেছে মা। আল্লাহ, আমার মুন্নাকে তুমি বাঁচাও, আমার মুন্নাকে তুমি বাঁচাও। কাজ স্যার, স্যার তুমি ডাক্তারের কাছ থেকে মুন্নার রিপোর্ট সংগ্রহ করো। ওকে স্যার। হ্যালো মুন্না, কেমন আছো? মোটামুটি। সিস্টার প্লিজ। শিওর। আমি তো ভেবেছিলাম তুমি বাঁচবেই না। আমি এত সহজে মরুম না। তাই বুঝি। কারা তোমার উপর আক্রমণ করেছিল, নামগুলো বলো। কমুনা। কেন, তুমি কি ওদের চিনতে পারো নি? চিনলেও কমুনা, নাম কইলে আপনি ওকে অ্যারেস্ট করিয়া জেলে ভরবেন, তাইলে আমি আমার শোধ নিব কেমনে? সন্ত্রাস করে তুমি কতদিন বাঁচবে মুন্না? ছ মাস, এক বছর, পাঁচ বছর? তারপর সাপের ছোবলে যেমন একদিন সাপুরের মৃত্যু হয়, তেমনি সন্ত্রাসও একদিন তোমার এবং বাবলার জীবন কেড়ে নেবে। আজ তুমি হয়তো বাবলার লোকদের হাত থেকে বেঁচে গেছো, কিন্তু কাল ওরা যদি আবার তোমার উপর আক্রমণ করে তখন তখন কি বাঁচতে পারবে? এখনো সময় আছে, তুমি রাজসাক্ষী হয়ে আমাদের কাছে জবানবন্দি দাও, ওই অপরাধ চক্রকে শেষ করে দিতে আমাদেরকে সাহায্য করো, আমরা তোমার সুন্দর জীবনের গ্যারান্টি দেব। আমি আমার প্রস্তাব তোমার কাছে দিয়েছি, সিদ্ধান্ত তোমার ব্যাপার। ওকে, চলি। হ্যাভ এ নাইস ডে। সিকিউরিটি, যাই হোক, হাসপাতালে মুন্নার লাশ ফেলতেই হবে। লাশ যদি ফেলতেই হয় ভাইয়া, তাহলে দুজনের লাশ ফেলতে হবে, আমার আর মুন্নার। চাঁদনি, তুমি? আমি ওকে নিয়ে এসেছি রক্ত নিয়ে তোমার এই হোলি খেলা বন্ধ করতে। খেলা শুরু করেছে মুন্না, নিজের জীবন দিয়ে তাকে এই খেলা শেষ করতে হবে। আর কি শেষ করবেন ভাইয়া, তিনটা গুলি লেগেছে আমার মুন্নার গায়ে, অনেক কষ্টে মুন্না বেঁচে আছে ভাইয়া, পুরোপুরি সুস্থ হবে কিনা আমি জানি না, ও আপনারা কি ক্ষতি করবে? আমি ওকে বোঝাবো ভাইয়া, ওকে বলবো সব ছেড়ে দিতে, আপনি আমাকে আমার মুন্নার জীবন ভিক্ষা দিন ভাইয়া, ও ছাড়া আমাদের দুনিয়াতে কেউ নেই।
করছো? ও তোমার কথা শুনবে? হ্যাঁ শুনবে, আমাকে ও খুব ভালোবাসে ভাইয়া। আমি জানি ও আমার কথা ফেলতে পারবে না। আপনি শুধু মুন্নাকে আর একটা সুযোগ দিন ভাইয়া। আমি আদে করছি ওকে নিয়ে আমি বিদেশ চলে যাব, আপনাদের থেকে অনেক দূরে। তুমি কিছু বলছো না কেন আপু? বাবলা, এমন কোন অনুরোধ করো না নুপুর, যা আমি রাখতে পারবো না। কেন রাখতে পারবে না? কেন মুন্না কি তোমার জান বাঁচায়নি? তুমি কোনোদিন বলনি মুন্নাকে তার জীবন বাঁচানোর প্রতিদান দিতে চাও? পুরনো কথা আমি ভুলে যেতে চাই। পিস্তলটা ফেলে দাও। রাখবো, আগে বলো আমার মুন্নাকে বাঁচতে দেবে কিনা। এ তুমি কি করছো চাঁদনি? পিস্তলটা আমাকে দিয়ে দাও, আমার সামনে থেকে সরে যাও। পুরাপা যে আমার মুন্নাকে মেরে ফেলতে চায় তাকে আমি বাঁচতে দেবো না। চাঁদনি পিস্তলটা ফেলে দাও। না চাঁদনি, আগে আমি করবো না। তোমার জন্য একটা স্যাড নিউজ আছে মুন্না। তোমার স্ত্রী কিছুক্ষণ আগে বাবলার আড্ডায় খুন হয়েছে। আপনি কোন? হ্যাঁ, গুলি করে ওকে হত্যা করা হয়েছে। হাসপাতালের মর্গে ওর লাশ পোস্টমর্টমের জন্য পড়ে আছে। পিসি সাহেব, আবার কোন? কে গুলি করে চাপ দিবে? গুলি কে করেছে আমি জানি না, কিন্তু সবকিছুর জন্য দায়ী তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তাকে হত্যা করেছো। তুমি কেন ঢুকেছিলে ওই অন্ধকার নরকে? টাকার জন্যে? যা খরচ করার আগেই তুমি নিজেই খরচ হয়ে যাবে। কালো দুনিয়ার কালো টাকার তোড়ে তুমি নিজেকে ভাসিয়ে দিয়েছো। কি পেয়েছো তুমি বলো, কি পেয়েছো? পারবে তোমার সব কালো টাকা দিয়ে ওই চাঁদনি আমার মেয়েটিকে বাঁচিয়ে আনতে? পারবে? পারবে না। তাহলে কি লাভ ওই অন্ধকার জগতের গডফাদার হয়ে? কি লাভ বলো? ফিরে আয় মুন্না, ফিরে আয়। এখনো শুনে আছে রাজ সাক্ষী হয়ে ফাঁস করে দে ওই অন্ধকার জগতের সব রহস্য, খুলে দে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ওই রাজনীতিবিদদের চেহারা। আর কোনো চাঁদনিকে এভাবে মরতে দিস না মুন্না, আর কোনো বাবলাকে গডফাদার হতে দিস না। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, দেশের এই উপকারটুকু অন্তত করে যা। আপনি যা করতে করতেছেন আমি রাজি, কিন্তু আমার একটা দিন ভাবতে দেন। গুড না? ভেরি গুড, আমি আবার কাল আসব। ওকে, টেক কেয়ার। তুই বাঁচবি না বাবলা, তুই বাঁচবি না। ওহো, হ্যালো, আফসারি বলছি। ঘুমের মধ্যে খামাখা ডিস্টার্ব করেন কে? আরে রাখুন আপনার ঘুম, আপনার তিন নাম্বার শিষ্য মেন্টাল মুন্না রাজ সাক্ষী হয়ে আমাদের সব কালো ধান্দা ফাঁস করে দিতে চাচ্ছে। সব জানি, হাসপাতালে লোক পাঠাইছিলাম, আরামজাদা ভাগছে। হয় হয়, কোথায় গেছে জানেন কিছু? যাইব আর কই, নিজের বউ মরণের কথা শুন না, শালা একদম বাদ্য মাসের কুত্তার মতো পাগল হয়ে গেছে। যদি বাবলাকে শেষ করার পর মুন্না আবার ওই ডিসির কাছে গিয়ে সব কথা ফাঁস করে দেয়,
জবানবন্দি দিয়ে রাজ সাক্ষী হয়ে যায়? আপনি নিশ্চিন্তে থাকেন, বুড়া হয়েছি কিন্তু লুলা হই নাই। আঙ্গুলেটা নেহানো দিবার পারে, মুন্না বাঁচবো না, মুন্না ফাইনাল। যদি মুন্না বেঁচে যায়? আরে যদির কাম আজমঘাট করে না, মুন্না মরবই। কাল সকালে পত্রিকা হেডলাইন দেখেন। তার হাতে ক্ষমতা দিল, তোর শরীর জ্বলে না, ইচ্ছা হয় না অগবুকে ছয় রান ঢুকায় দি? বাবলা মুন্না দুটারে যদি সরাও যায় তাহলে তুই আর আমি, আমার আর কদ্দিন পরে সব দেখতে হইব। ঢাকা শহরের নতুন গডফাদার হবি তুই, কিরে পারবি না? পারবি না তুই ক, পারবি না? হ্যাঁ পারু। নপুর, নপুর বাবলা যাবি? সবকিছুর জন্য আমি দায়ী। আমি সেদিন চাঁদনিকে ফোন করে জানিয়েছিলাম তুমি মুন্নাকে মারতে লোক পাঠাচ্ছ, আজ আমার জন্য মারা গেছে চাঁদনি। তোমার সাথে কথা বলার জন্য আমি নিজেই তাকে ডেকে এনেছিলাম। এসব কি বলছো নূপুর? এই জন্য কি সেদিন মুন্না ঠাকুরকে দেখার মতো গুলি চালিয়েছিল? তুমি আমাকে আর আগে এই কথা কেন বললে না নূপুর? তাহলে তো এসবের কিছুই হতো না, চাঁদনিকে জীবন দিতে হতো না, আর তুমিও তোমার ভয় বলিনি। এ তুমি কি করলে নূপুর, এ তুমি কি করলে? এখনো সময় আছে বাবলা, তোমার লোকদের হাত থেকে মুন্নাকে বাঁচাও। যে কোনো মুহূর্তে ওরা ওরা মুন্নাকে মেরে ফেলবে। আমি যাচ্ছি নূপুর, আমি এক্ষুনি যাচ্ছি, যে কোনো মূল্যে আমি মুন্নাকে বাঁচাবো। মুন্না আমার কথা শুন। মুন্না, মুন্না কি করছো? আমার কথা শোনো। নূপুর আপা সেরে যান, আজ আমি আর থামুন না। মুন্না আমার কথা শোনো। কি শোনো, কি শোনো? আমি ও আমার চাঁদ মিলে খুন করছে। না মুন্না না, সবকিছুর জন্য আমিই দায়ী। আমার ভুলের কারণে ঠাকুর তোমার হাতে খুন হয়েছিল,
আমার ভুলের কারণে। ঠাকুর আর হেলাল সেদিন তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিল, আর আমি ভুল বুঝে চাঁদনিকে বলেছিলাম ওরা ওরা তোমাকে মারতে আসছে। আর তাই ঠাকুর সেদিন তোমার হাতে খুন হয়েছে। তুমি বাবলাকে ভুল বুঝে ওর কাছ থেকে দূরে সরে গেছো। আমার ভুলের কারণে চাঁদনিকে জীবন দিতে হয়েছে। চাঁদনিকে আমি নিয়ে গিয়েছিলাম বাবলার কাছে, মারতে আমাকে মারো, বাবলার কোনো দোষ নেই। এইসব কি করতেছেন আপনি? আমি আমি সত্যি বলছি বাবলা ভাই, আবার আবার মাফ করে দেন বাবলা ভাই, আপনারা ভুল বুঝে ভুল বুঝে আমি আবার মাফ করে দেন বাবলা ভাই। শান্ত হ, শান্ত হ মুন্না। বাবলা ভাই চল 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 মুন্না, আজকে এই খুশি দিনে আমরা দূরে গিয়ে কোথাও বসি। না হেলাল, মুন্নার সাথে আমার সবকিছু মিটমাট হয়ে গেছে। সরি বাবলা ভাই, আমি আপনাকেই অনুসরণ করছি। গতকাল গুরু আদম খানের সাথে আমার স্পেশাল মিটিং হয়েছিল। গুরু প্রস্তাব ছিল আমি যেন আপনাকে মেরে ফেলি, তাহলে সে তার হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করতে পারে। ইয়েস, নিজের লাভের হিসাব নিজেকেই করতে হয়, তাই আমার হিসাব আমি করে ফেলেছি। ওস্তাদ মারার শিষ্য হয়ে গেছি আমি, মেরে ফেলেছি মেরে ফেলেছি। গডফাদার আজম খানকে। রাস্তা মোটামুটি পরিষ্কার, এখন ঢাকা শহরের নিয়ন্ত্রণ আমার হাতে নেবার পথে। একমাত্র বাধা তুই, এবার তোকে মারব। হ্যাঁ হ্যাঁ, এবার তোকে মারব আমি, আমি তোকে মেরে আমি হব এই শহরের একমাত্র গডফাদার। Oh, my God.
Bye.